কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহতের ঘটনায় চালক শহীদুল ইসলাম সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। এরপর জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও সে দুই বছর ধরে বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে আসছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র‍্যাব জানায়, ঘন কুয়াশা ও দ্রুত গতির কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ যায় ওই পাঁচ ভাইয়ের। অন্যান্য দিনের মতো ওই দিনও চকরিয়া থেকে এই গাড়িতে সবজি উঠানো হয়। সে বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। এটা একটি এক টনের একটি পিকআপ, যেটা আপনার 700 সিসি। সেখানে সে এই গাড়িটি প্রায় 65 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গতিতে সে গাড়িটি চালনা করছিল। বেপরোয়া গতির কারণে, পাশাপাশি তার বক্তব্য অনুযায়ী কুয়াশার কারণে সে সঠিকভাবে দেখতে না পারার কারণে সে মূলত এই টোটাল পরিবারের উপরে সে গাড়িটি উঠিয়ে দেয়, এবং সে টোটাল ফ্যামিলি যে সামনের দিকে যারা ছিলেন তারা সবাই তার গাড়িতে চাপা পড়ে নির্মমভাবে মারা যায়।